मोबाइल জনগণ কিছু অশুভ তারা আমাদেরকে ওদের পুরুষ নামের কলঙ্ক আমরা মহিলারা যদি ওদেরকে জারু দিয়ে ছুটে ফুটে করি তাহলে ওদের হয়তো চরিত্র ঠিক হবে। আমার সুনামে তো ওই মেয়ে এই মেয়ের উপর যে ধর্ম নামের যে মৌলানা সাহেব যে অযোগ্য মাদ্রাসা ওনার পাশে আমরা অনতিবিলম্বে কার্যকর হতে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সবার কাছে আমরা এখন আহ্বান জানাচ্ছি বাংলার মাটিতে কোনো আর কোনো মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা হয় না। আমরা এটা আজকের এই প্রতিবাদ সভা মানব সম্পদ মানবন্তর থেকে মাঠে দেখে নিয়ে আরেকটা মহিলা সামনে মেয়ের আজকে দেখলাম কুড়িদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছিল, ওদেরকে পুরস্কৃত করা হয়েছিল। এদের বিরুদ্ধে আমাদের সরকার আছে, এই সরকার বদ্ধপরিকর ওদের বিচার করার ব্যাপারে ওদেরকে গ্রেফতার করা হয়েছে, ওদেরকে আওতায় আইনের আওতায় আনা হয়েছে। আরও যারা ওদের সাথে জড়িত আছে শুধু নুসরাত নয়, আরও নুসরাতের বাইরেও যারা যাতে ফাঁসির মঞ্চে ঝুলানো হয় তাদের বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে। তাদেরকে যাতে সঠিকভাবে বিচারের আওতায় সরকার নিয়ে আসছে এবং তাদের বিচারের বাইরে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নুসরাত হত্যাকারীদের বিচার অনতিবিলম্বে হবে, এই সরকার কাউকে ছাড় দিবে না সেটা আমরা বিশ্বাস করি। এই সরকার স্বাধীনতার সপক্ষে সরকার, মুক্তিযুদ্ধের সরকার। আমি একটা কথাই বলবো, বঙ্গবন্ধু সোনার বাংলায় দর্শকের কোনো ঠাঁই নাই। আমি একটা কথা বলবো, এই দর্শক সে আপনার আমার কেউ নয়, এটা বুঝে আমার সামাজিকভাবে এবং আমরা যদি মা যাই এখানে সব মাদের বন্ধ আছে, কে বলে বিচার নাই আজকে? এবং শুধু সিলেট নয়, সারা পাঞ্জাবে নাই সেই সব খুনিদেরকে। মহিলাদের বুর্কা পরায় আছে, বুর্কা না পরলে অফিসে গেলে স্কুলে গেলে হয় না, কলেজে হয়। সবার সব মাকে তার ছেলে মেয়েদেরকে এই ধর্ম জ্ঞান দিতে।